আজকের ভিডিওতে তোমাদের নতুন রকমের ইনফরমেশন শেয়ার করার জন্য নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি স্টার অটোমোবাইলসে। তো এই শোরুমটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম প্রিওন বাইকের জন্য বিখ্যাত। সব কিছু তো জানবো, তার আগে এই যে শোরুমের ওনার জাভেদদা তাকে একবার ডেকে নেবো। প্রথমে সবাইকে বলি জয় হিন্দ জয় ভারত। আজকে একটা ভালো দিন, মানে আমাদের সামনে দুর্গাপুজো আসছে, প্রত্যেক বাঙালির কাছে একটা পুরোপুরি একটা ইমোশনাল টাইম। তো আমরা চাইছি যারা নতুন বাইক আজকালকার দিনে যা দাম অ্যাফোর্ডেবল হচ্ছে না হয়তো, তো আমরা চাইছি আমাদের এখানে এসে মানে আমাদের সব থেকে কিছু বাইক কালেকশান আপনারা তাদেরকে অবধি পৌঁছে দেন, যেন তারা তাদের সাধ্য মতো মানে বাইকগুলো নিতে পারে। কারণ আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এক মাস থেকে শুরু করে টু ইয়ার্স অবধি বাইক পেয়ে যাবে, যে কোনো বাইক। তো আমাদের মোট বলতে পারেন সিউড়িতে প্রথম সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেসটা আমি স্টার্ট করি, সেটা আজ থেকে হয়তো 15 বছর হবে। তো এখন আপাতত 4টে কাউন্টার আছে সিউড়িতে, 3টে সিউড়িতে এবং 1টা মমদবারে। আগামী দিনে পুরো বীরভূমে 1টা করে করার ইচ্ছা আছে যদি আপনাদের সহযোগিতা পাই। তো আপনারা তো আমাদের বাইকের কালেকশান দেখতে পাচ্ছেন, এটা মাত্র 1টা দোকানের কালেকশান। আমাদের কাস্টমারকে বা আমাদের ভিউয়ারসকে একবার দেখানো হোক আমাদের কালেকশানগুলো। Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me, well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe... Tapra prize niye apni on table jokhon asben নেগোসিয়েবল হয়ে যাবে এবং এখানে সমস্ত এক্সচেঞ্জের সুবিধা আছে। কালেকশন তো প্রচুর আছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটা শোরুমে যদি এত কালেকশন থাকে তাহলে দাদা 3টে শোরুমে কত কালেকশন হতে পারে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে একদম মিনিমাম এজ, মানে 5 দিন 7 দিন, ঠিক আছে, 1 মাস একদম আমরা ধরতে পারি একদম শোরুম কন্ডিশনে কিন্তু আমরা বাইক পেয়ে যাব। তো মোটামুটি তোমাদেরকে খুব বেশি বলছি না, কিছু কিছু বাইক যেগুলো আমরা সামনে আছে সেগুলোর প্রাইস মোটামুটি তোমাদেরকে অ্যাপ্রক্স জানিয়ে দিচ্ছি। আর দাদা তো বলেই দিল টেবিলে বসে সেগুলো নেগোসিয়েবল আছে ব্যাপার। আর দাদা আমি একটা কথা জানতে চাইবো, যখন আমার ভিউয়াররা বাইক কিনতে আসবে সব কিছু পেপারস বা সব কিছু একদম মানে আমাদের কাছে বাইক নিলে একটা শর্ত থাকবে, পেপারস একদম ম্যান্ডেটরি, যাকে আমরা সেল করবো তারও ফুল ডকুমেন্টস নেবো। কারণ আমি আপনার বাইক নিলাম, আমি কাউকে বিছিয়ে দিলাম, সেই দায়িত্বটা আমার উপরে পড়বে। ওই জন্য যাকে আমরা সেল করবো তারও ভোটার আধার প্যান 3টে কার্ড ম্যান্ডেটরি, ঠিক আছে, তার তার নেবো যাকে আমরা বাইক দেবো। এবং আমাদের কাছে যিনি বাইক নেবেন তাকে তো অল পেপার দেওয়ার দায়িত্ব আমার, এবং ইভেন্ট ট্রান্সফার 1 সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার, নাম চেঞ্জ যদি আজ হয়ে যায়, যদি অফিস বন্ধ না থাকে তাহলে 7 দিনের মধ্যে আপনাকে ব্লু বুক দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে, ঠিক আছে। এমার্জেন্সি ক্ষেত্রে কোনো মানুষ হয়তো বাইকটা নিয়েই টুরিংয়ে বেরোবে, তাকে আমরা 2 দিনে বা 3 দিনে ব্লু বুক দিতে পারবো, তার জন্য হয়তো মানে একটু আমাকে এক্সট্রা 150 টাকা হয়তো লাগতে পারে। মানে মিনিমাম কত থেকে কত সিসি অবধি আমরা এখন পেয়ে যাব? আপনি আমাদের কাছে একদম মেনলি যদি স্টার্টিং প্রাইস মানে সিসি বলি, আমাদের কাছে 100 সিসি থেকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সবাই জানি 100 সিসি বাইক আছে। তো 100 সিসি স্টার্টিং থেকে আমার 650 GT এবং 650 সিসি অবধি বাইক আমার কাছে রয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, মেন যে পয়েন্ট হচ্ছে আমাদের এখানে বাইক নিলে ইঞ্জিনের যদি কোনো সমস্যা হয় সেটা আপনি কিন্তু বাইক নিয়ে আসবেন, তার কাজ করে দেওয়ার দায়িত্ব আমাদের। কিছু শর্ত থাকবে, যেমন মোবিল চেঞ্জ সার্ভিসিংগুলো, আপনি কত কিলোমিটার করেছেন সেগুলো একটা বুকসে আপনাকে আমাদের কথা মতো একটা নোট করে রাখতে হবে, সেগুলো তো অবশ্যই ম্যান্ডেটরি। বাইক যে কেনার পর সেটা মেনটেন করা কিন্তু নিজের অনেকটাই ব্যাপার, এবং দেখা গেলো সবই যে তোমাদের উপর ছেড়ে দেবো সেটা কিন্তু নয়। না, অনেক সময় কি হয় নিয়ে অনেক সময় বললো ভাই আমার ইঞ্জিন খারাপ হয়ে গেলো, আমরা যদি সত্যি তার ইঞ্জিনটা খারাপ হয়ে থাকে মোবিল টোবিল ঠিক থাকার ক্ষেত্রে সেটা আমরা দায়বদ্ধতা নেব, কারণ ওর সাথে আমার রিলেশন রাখতে হবে না, তবে না আগামী দিনে আবার আমি অনেক কাস্টমার পাবো। এটা হয়তো কোনো পুরোনো দোকানে বলেনি, আজ অব্দি যত ব্লগ দেখবেন আমরা এটাকে বলে দিচ্ছি, কোনো গাড়ি যদি ইঞ্জিন খারাপ হয়ে যায় আমার দেওয়া শর্তগুলো, যেরকম টাইমে মোবিল চেঞ্জ করা, টাইমে মেনটেন করা, ওর পরেও যদি খারাপ হয়ে যায় 6 মান্থের মধ্যে তাহলে আমরা কিন্তু তার কাজ করিয়ে দেবো, কাস্টমারের কোনো খরচা ছাড়া, এটা আমরা আপনাকে কথা দিতে পারি, একদম গ্যারেন্টি হিসাবে তোমরা ধরে নিতে পারো, গ্যারেন্টি, এটা মোটামুটি গ্যারেন্টি থাকবে। তাছাড়া নতুন বাইক যেগুলো পাবে তো সার্ভিসিং পাচ্ছেই, ওয়ারেন্টি তো পাচ্ছে, ওটা তো শোরুম থেকে প্রোভাইড করবে। যতগুলো আমাদের কাছে বাইক আছে মোটামুটি তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট প্রাইসগুলো একটু বলে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 125 সিসির মধ্যে যেসব বাইকগুলো আছে সেগুলোর প্রাইসগুলো একবার বলো দাদা। আজকালকার তেলের দামটা বুঝতে পারছেন, তো মাইলেজ দিয়ে স্টার্ট করি আমরা, মানে এখনকার দিনে সবথেকে বেস্ট বাইক হচ্ছে প্লাটিনা মাইলেজের দিক দিয়ে, তো 100 সিসি বাইকের মধ্যে আমি চাইছি প্লাটিনা থেকে স্টার্ট হোক, তারপরে নাহলে বড়ো বাইক 650 সিসি বাইক অবধি দেখে দেওয়া হবে। এটা হচ্ছে প্লাটিনা 2019 মডেল,
37 এর মধ্যে পেয়ে যাবেন। এবারে তারপরে আপনি চলে আসুন ইয়াম্মা স্যালুট, এটা হচ্ছে আপনার মোটামুটি 2019 মডেল, 38-39 এর মধ্যে এটাও হয়ে যাবে। গ্ল্যামার BS6 বুঝতে পারছেন একদম নতুন মিন্ট কন্ডিশনের গাড়ি, এটা বয়স হচ্ছে মাত্র আমাদের 2021 গাড়ি এটা। হ্যাঁ, এটা আপনি পেয়ে যাবেন 65 এ। এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার, এটা হচ্ছে আপনার 2021 মডেল, এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের যে মাত্র 61,000। এটা হচ্ছে আপনার BS4 এর গাড়ি, এটা যেমন BS6 ছিল সুপার, এটা হচ্ছে BS4 এর গাড়ি। একটা হচ্ছে 47, এটার মডেল হচ্ছে আপনার 2014 গাড়ি, খুব পপুলার গাড়ি, হিরো সুপার স্প্লেন্ডার, এটা আপনি মাত্র খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। এটা হচ্ছে 57 এর মধ্যে, প্যাশনটা আপনার হচ্ছে মোটামুটি আপনি ধরে রাখেন 33 এর মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে পালসারের একটা AS মডেল, এটা আপনি খুব কম করে আমাদের কাছে ধরে রাখুন 35 এর মধ্যে পেয়ে যাবেন। মানে বলতে পারেন এখান থেকে যে বাইকগুলো 35-30 মধ্যে আপনি আমাদের কাছে ভালো ভালো বাইক পেয়ে যাবেন। এই একটা পালসার 150, এক সময়কার জানেন খুব মানে মোস্ট পপুলার বাইক ছিল এটা, এটা আপনি ওই 33 বা 32 এর মধ্যে আপনাকে করে দিতে পারবো। এটা হচ্ছে ডিসকভার বাইক 150 cc, এটা আপনার 22 এর মধ্যে হয়ে যাবে। সুজুকির একটা হায়াতে, যেটা মোটামুটি মাইলেজের দিক দিয়ে খুব ভালো, এটা হচ্ছে 2014 মডেল, এটা আপনি মোটামুটি 27 এ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এটা 2019 এর মডেল, CT100, বাজাজ CT100, এটাও মাইলেজ খুব ভালো, এটা আপনি মোটামুটি ধরে রাখুন 42,000 এর মধ্যে হয়ে যাবে। ক্রুজার সেগমেন্টে একটা বাইক দেখাচ্ছি, এটা মোটামুটি অ্যাভেঞ্জার হয়ে যাচ্ছে 2018 মডেলের, মোটামুটি 50,000 এর মধ্যে হয়ে যাবে। এটা সুজুকি জিক্সার, এটা হচ্ছে 2017 মডেল, এটা আপনার মোটামুটি আমরা আপনাকে দিতে পারবো 38-39 এর মধ্যে দিয়ে দেবো, একদম বেস্ট চিপ অ্যান্ড বেস্ট। ইয়ামাহা SZR 2014 মডেল, 2014 মডেল আপনাকে দিয়ে দেবো আমরা 25 এ মাত্র। এটা হচ্ছে ইয়ামাহা SZR 2018 মডেল। এই যত বাইক দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবই কিন্তু বীরভূম নাম্বার, 18টা আপনি প্রাইস মোটামুটি ধরে রাখতে পারেন 44-45 এর মধ্যে দিতে পারবো। এটা হচ্ছে 2016 মডেল, ব্ল্যাক গ্রিন এডিশন, এটা আপনার মোটামুটি 30,000 হয়ে যাবে। আমরা বাইকের প্রাইসগুলো মোটামুটি জেনে নিলাম, কত সালের বাইক কেমন কী প্রাইস হতে পারে তোমরা তো শুনে নিলে। এরপর আমরা স্কুটির মধ্যে যাই, স্কুটির কী কী প্রাইস আছে তো সেগুলো একবার বলে দাও। স্কুটি আপনি মোটামুটি মডেল হিসাবে যদি বলতে যাই 2018 থেকে 2019 এর পাবেন, ঠিক আছে, 2017 পাবেন, 2016 পাবেন। স্টার্টিং রেঞ্জ মোটামুটি আপনি 25 থেকে প্লেজার ধরে রাখুন, 25 2017 মডেল হচ্ছে, ঠিক আছে, 2013 মডেল হিরো ম্যাস্ট্রো হচ্ছে, এটা আপনার মোটামুটি ওই 28 এর মধ্যে হয়ে যাবে। এটা অ্যাক্টিভা আই 100 cc, যেটা অ্যাক্টিভা আই আপনি 35 এ পেয়ে যাবেন, 2016 মডেল। এটা হচ্ছে হিরো ম্যাস্ট্রো, 17 মডেল মোটামুটি আপনি ধরে রাখুন ওই 36 এর মধ্যে এটাও হয়ে যাচ্ছে, এটাতে কোনো কাজ নেই গাড়ি। আমরা স্কুটির কত থেকে কত প্রাইসের মধ্যে, স্কুটি আপনি ধরে রাখতে পারেন 25 থেকে 45-50 মধ্যে ভালো ভালো গাড়ি। আমি আবার বলবো প্রাইসটা কিন্তু নেগোসিয়েবল, অবশ্যই অন টেবিলে নেগোসিয়েবল হয় প্রাইস, একদম। মানে এইখানে যে প্রাইসটা বলছি সেটার হয়তো একটু বেশি হতে পারে বা তোমরা একটু কমও হতে পারে, হতে পারে। ভালো কথা হচ্ছে আপনারা যখন আসবেন কাছে আসুন, আমরা চাইবো কাছে আসুন, গাড়ি টেস্ট ড্রাইভ নিন, কোনো কাজ থাকলে সেটা আমরা করে দেবো। আপনি বলবেন অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে আসুন যে দাদা আমার এই কাজটা আছে, সেটা আমরা করে দেবো। এবং কি বারবার যেটা বলছি আপনাকে নিয়ে ইঞ্জিন নিয়ে চিন্তা করতে হবে না, সেটা তো ইঞ্জিন নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তো মোটামুটি আমরা স্কুটি বা লোয়ার সেগমেন্টের বাইক তো দেখলাম, এবার আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে। তো স্পোর্টস ক্যাটাগরির পালসার পেয়ে যাবো আমরা বা আরও নতুন নতুন KTM সেগুলোও পেয়ে যাবো, তো সেগুলো একবার প্রাইসগুলো জেনে নিই। এবারে কিছু আমাদের রাইডার ভাইদের জন্য কিছু ভালো ভালো বাইক দেখাই যারা রাইডিং পছন্দ করে। NS মোটামুটি সবাই জানেন যে NS একটা খুব ভালো বাইক, তো NS এর প্রথমে আপনাকে দেখিয়ে দিই 200 cc-র NS পালসার 200 NS, এটা হচ্ছে খুবই চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দেবো আপনাকে। সিঙ্গেল চ্যানেল ABS 2018 মডেল, রেডের সাথে গ্রে কালার দেখতে পাচ্ছেন আপনি, এটা মোটামুটি আপনি আমাদেরকে 50,000-এর কাছাকাছি আপনি পেয়ে যাবেন। NS এর প্রথম দিকের মডেল বলা যেতে পারে, 2013 মডেল, এটা আপনার মোটামুটি খুব মিন কন্ডিশন আছে, এটা আপনি 55-এর মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে NS এর আপনার 160 cc, প্রাইস পড়বে 65,000-এর মধ্যে, রেড কালারের 2019-এর মডেল, এটা হচ্ছে 160, এটা 160 NS, এটা প্রাইস আপনার পেয়ে যাবেন 58,000-এর মধ্যে। অ্যাপাচি RTR সিরিজ আপনি স্টার্টিং প্রাইস যেটা হচ্ছে, মানে আপনি অ্যাপাচি সিরিজ দেখতে পাচ্ছেন একদম 2022 মডেল অবধি রয়েছে, 2015-16 থেকে শুরু করে 2022 মডেল অবধি, ওই ব্লুটা আপনার 2022 মডেল, এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 55 থেকে মানে 90 অবধি, এইসব দিয়ে গাড়ি যেরকম 2022-এর গাড়ি। এটা আপনি দেখতে পাচ্ছেন যা শোরুম কন্ডিশন, খুবই কম চলা, বলতে পারেন যে 5-6,000 কিলোমিটার চলা গাড়ি, একদম মিন কন্ডিশন। পালসার 180 আছে আপনার, 220 লুকস, এটা একটা সিভিয়ারের আপনি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, 150 cc-র গাড়ি, এটা খুব কম প্রাইসের মধ্যে হবে, মোটামুটি আপনি ধরে রাখুন 55-এর মধ্যে হয়ে যাবে। এটা KTM RC, মানে বলতে পারেন যে আজকালকার ছেলেদেরকে খুবই পছন্দ এই গাড়িটা, এটা 200 সেগমেন্টের গাড়ি, 200 RC,
এটা আপনার মোটামুটি 90,000 মধ্যে আপনি 90,000 অনলি 90,000 এটা আপনি দেখতে পাচ্ছেন 2018 মডেল ডার্ক নাইট ব্ল্যাক যেটাকে বলে ভিত্রিটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মোটামুটি 1,10,000 এর মধ্যে এবারে কিছু আপনাকে হট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড মডেল রেড কালার আপনি দেখছেন এটা 2019 এর মডেল ফার্স্ট ওনার গাড়ি এটা মোটামুটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,20,000 টাকা একদমই কম চলেছে গাড়ি আপনার মোটামুটি বলতে পারেন যে 18-19,000 মধ্যে চলেছে ক্লাসিকের একটা হচ্ছে 2021 সিরিজ এটাও একদম খুব ভালো গাড়ি এটাও খুব নতুন মানে বলতে পারেন এটা কিলোমিটার হচ্ছে আপনার কি 14,000 অনলি 14,000 চলে ঠিক আছে এটা বীরভূম নাম্বারে আপনি ক্লাসিক দেখতে পাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 148 কম বাজেটের মধ্যে একটা গাড়ি আপনাকে দেখাই 500cc ডেজার স্টর্ম কালার যেটা হচ্ছে আমাদের বলতে পারেন যে আর্মি কালার বলে থাকে অনেকে এই গাড়িতে আপনি ফুল সব কিছু দেখছেন এক্সেসরিজ লাগানো আছে অ্যালয় দিকে ফগ ল্যাম্প যা যা দরকার লাগানো আছে এটা আপনাদেরকে মোটামুটি আমরা দেবো 98,000 বলতে পারেন 2022 প্রথম দিককার মডেল এটা হচ্ছে 350cc ডুয়েল চ্যানেল ABS এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 1,55,000 টাকা এটা আপনি দেখবেন কিলোমিটার খুবই কম চলেছে 9,000 কিলোমিটার চলেছে এটা ক্লাসিক 350 এটা হচ্ছে আপনার 2022 এর মডেল মাত্র 3,000 কিলোমিটার চলেছে এটা রিবন এবং ক্লাসিক কিন্তু হ্যাঁ নর্মাল ক্লাসিক একটা দেখালাম এটা রিবন রিবন হচ্ছে আপনার 22 এর এডিশন এটা আপনি সার্ভিস পিরিয়ডে পাচ্ছেন এবং এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 178 আপনি আসুন এটা নেগোসিয়েবল হবে এটা আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে টুইন সিলিন্ডার ডাবল এক্সজস্টের সব থেকে ভালো মানে ক্যাপ রেসার গাড়ি বলতে পারেন এটা হচ্ছে 650cc GT কন্টিনেন্টাল এটা আমাদের আস্কিং প্রাইস 2,95,000 আপনি আসুন গাড়ি দেখুন এটা অন টেবিলে এসে আমাদের নেগোসিয়েবল প্রাইস যা হয় আপনার সাথে ডিসকাশন করা হয়ে যাবে এটাও সার্ভিস পিরিয়ডে রয়েছে আপনার গাড়ি এটা মাত্র আপনার 9,000 কিলোমিটার চলেছে আজকের বলতে পারেন সব থেকে হট কালেকশন এটা হচ্ছে এটা মাত্র আমাদের 7 দিনের গাড়ি এতে বাইক এক্সেসরিজ লাগানো আছে আপনার বলতে পারেন মোটামুটি সবই আপনি লেগ গার্ড সাম গার্ড ব্যাক রেস্টেড টপ উইন্ডশিল মানে আপনাকে নেওয়ার পরে হয়তো 10 টাকাও কিছু খরচা করতে মানে ইভেন গাড়িটা আমাদের কিলোমিটার বলতে পারেন 700 কিলোমিটার এখন অবধি রান হয়েছে এই গাড়িটা আপনি এখনও প্রত্যেকটা সার্ভিসিংই ফ্রি পেয়ে যাবেন এবং এই বাইকটা আপনাকে নতুন থেকে 60,000 টাকা কমে দেওয়া হবে এই গাড়িটা হচ্ছে আমার MT-15 2021 মডেল এই গাড়িটা আমাদের এক ভাই আজকে সকালে গাড়ি দেখে নিয়ে নিয়েছে তাকে আমরা একটু পর ডেলিভারি দেবো আপনাকে ফটো দেখিয়ে দেওয়া হবে অ্যাপাচি 310RR আপনারা সবাই চিনেন ডুয়েল চ্যানেল ABS 2018 মডেল JH রেজিস্ট্রেশন বাট এটা আমাদের বীরভূমেরই পেপার্স আপনাকে অনলি ফোর 3,000 টাকা নেওয়া হবে এটা আপনার নাম ট্রান্সফার করে দেওয়া বীরভূম থেকে 310RR অ্যাপাচি আপনাকে মাত্র আমরা এটা দিয়ে দেবো 1,48,000 মধ্যে আপনি আসুন কন্ডিশন দেখুন গাড়ির 2022 MT-15 এটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে 165 একদম নতুন বলতে পারেন গাড়ি মাত্র 6,000 থেকে 6,500 রান কিলোমিটার হয়েছে এটা আপনি আসুন এটা আস্কিং প্রাইস যেটা বলা হয়েছে নেগোসিয়েবল অন টেবিলে আপনার সাথে হয়ে যাবে এই বাইকগুলো কিন্তু সব সার্ভিস পিরিয়ডে রয়েছে এখন আপনাকে ফুল ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে পাবেন মাত্র 2 মান্থের গাড়ি 2 থেকে 3 মান্থ হবে যেটা কিলোমিটার ড্রাইভিং হয়েছে মাত্র 1,200 কিলোমিটার 1,200 মানে এখনও বলতে পারেন যে ফার্স্ট সার্ভিসিং হয়নি বলতে পারেন এটা হচ্ছে 2022 এডিশন মাত্র 3 মাস থেকে 2 মাসের মধ্যে বয়স যেটা বললাম এটা আপনাকে আমরা ছেড়ে দেবো গাড়িটা 1,09,000 টাকায় কেউ যদি FZ নেবো ভেবেছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন এটাও 2021 মডেল পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এটা আপনাদের ক্ষেত্রে 95 আমাদের গাড়িটা রাখা হয়েছে প্রাইস আস্কিং প্রাইস আমাদের চ্যানেল মাধ্যমে যারা আসবেন এই ভাইয়ের চ্যানেল মাধ্যমে যে আসবেন তাদের জন্য একটা অফার হচ্ছে আপনারা যদি আমাদের এই পুজোর মধ্যে গাড়ি নেন তাহলে আপনাকে যে কোনো গাড়ি ডিলিংস হবে তার একটা ব্র্যান্ডের যে কোনো হেলমেট যেগুলো আমাদের প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি রয়েছে মানে বলতে পারেন যেগুলো রয়্যাল এনফিল্ড হলো ইয়ামাহা MT হলো FZ হলো এরকম টাইপের কোনো হায়ার সিসি বাইক নিলে আপনাকে একটা ভালো ব্র্যান্ডেড হেলমেট এমন নয় যে 200-300 টাকা হেলমেট মানে ভালো একটা হেলমেট যে কোনো স্টার্টসের হোক আপনার ভেগার হোক কোনো একটা হেলমেট আমরা আমাদের তরফ থেকে গিফট করবো সেটা কিন্তু খুব ভালো হেলমেট দেবো যদি কেউ আমাদের 100cc-র গাড়ি কিনলো হ্যাঁ 3 হাতের জন্য একটা অফার আছে আমাদের নিজস্ব হেলমেটেরও সব আছে রোড ওয়ারিয়ার্স নামে আপনি দেখবেন ওটা ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন রোড ওয়ারিয়ার্স থেকে তাদেরকে কী করা হবে আমাদের ম্যাক্সিমাম যেটা ছাড় দেওয়া হয় যেটা হয়তো আমরাই পাই ম্যাক্সিমাম ছাড় দিয়ে তিনাকে একটা হেলমেট প্রোভাইড করানো হবে বাইক মানে মোটামুটি সবই বাইক এখানে যতগুলো অ্যাভেলেবেল ছিল সবেরই প্রাইস বা সব কিছু ডিটেলস জানিয়ে দিলাম এরপর দাদার কাছে আমি একবার জেনে নেবো যে তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী কী নামে আমরা পাবো আর ফোন নাম্বার কী আছে সেটা একবার জেনে নিই একদমই আমাদের অ্যাকচুয়ালি আপনি ধরতে পারেন যে আমাদের অ্যাকচুয়ালি আপাতত বলতে পারেন যে সোশ্যাল সাইটে আমরা খুব নতুন কিন্তু বলতে পারেন এটাই আমাদের প্রথম ব্লগ
আমরা কিন্তু কোনো চ্যানেলকে আর কোনো ব্লগ বানাতে দিইনি, এই ভাইয়ের মাধ্যমে আমাদের এই চ্যানেলটা কিন্তু আজকে ফার্স্ট ব্লগ, ঠিক আছে? আমরাই ভাইকে রিকোয়েস্ট করে ভাইয়ের কাছে টাইম নিয়ে এটা করা হয়েছে। তো আমরা আপাতত ইউটিউবে বলতে পারেন ভাইয়ের পেজটা থেকে আপনি ফলো করবেন, পরে হয়তো আমরা নিজের পেজ বানাবো। এখন আপনি ফেসবুকে আমাদের পেজ পেয়ে যাবেন আমাদের দোকানের নামে, দেখতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বার আমাদের, এবং এটাই আমাদের দোকানের নাম, এবং এইটা হচ্ছে আমাদের মানে ফোন নাম্বারগুলো কারেক্ট, আপনাকে এগুলো সেভ করে নেবেন। এবং তিনটে সাইট যেটা আছে আপাতত, ইনস্টাগ্রামে আমাদের এই নামে পেজ পেয়ে যাবেন, এবং ফেসবুকে আমাদের এই নামে পেজ পেয়ে যাবেন, এবং ইউটিউবে আমরা এই নামে পেজ করছি। ফোন নাম্বারগুলো যেগুলো রয়েছে আপনারা যখনই যে ইনকোয়ারি থাকবে আপনি এই নাম্বারে আমাদেরকে কল করতে পারবেন। ফোন নাম্বার তো তোমরা দেখেই নিলে, তার সাথে আমি ডেসক্রিপশনেও দিয়ে রেখে দেবো, সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সব কিছু কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো তুমি বললে যে তিন চারটে ডেলিভারি আছে, তো ডেলিভারিগুলো একবার দেখে নিই কাস্টমারের রিভিউটা, কারণ আমরা চাইবো সে ভাইরাও গাড়ি আজ নিয়ে যে খুশির একটা দিনে, তাদেরকে একটু দেখে নেওয়া হোক, তো সেগুলো একবার দেখে নিই চলো।